সমুদ্র সৈকত বা দ্বীপ বরাবরের মতোই সবারই প্রিয়। সমুদ্রের উত্তাল গর্জন আর শীতল বাতাস সবার হৃদয় শিহরিত করে, নিজের ভেতরের অন্যরকম রোমাঞ্চ তৈরি হয়। সমুদ্র আর নীল আকাশের অপূর্ব সৌন্দর্য লক্ষ্য করা যায় সেখানে। তাই তো শীত এলেই সেন্ট মার্টিনে যাওয়ার আগ্রহ থাকে সবার। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায় সেন্ট মার্টিনে। চাইলে আপনিও যেতে পারেন, তবে যাবার আগে কিছু তথ্য অবশ্যই জেনে নিন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে সেন্ট মার্টিনে আপনারা কিভাবে যাবেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার উপায়, সেন্ট মার্টিনে হোটেল রুম ভাড়া, সেন্ট মার্টিন গিয়ে কী কী দেখবেন, সেন্ট মার্টিনে গিয়ে কী কী খাবেন, সেন্ট মার্টিন থেকে ছেড়া দ্বীপে কীভাবে যাবেন, এক কথায় আপনার সেন্ট মার্টিন ভ্রমণের বিস্তারিত তথ্য নিয়ে সাজানো আজকের ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন পরবর্তীতে সব ভিডিও আপডেটগুলো আপনি আগেই পেয়ে যান। ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে বাসে করে টেকনাফ যাওয়া যায়। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে টেকনাফের বাস পাওয়া যায়। ইগল, মডার্ন লাইন, এসালোম, শ্যামলী, গ্রিন লাইন ইত্যাদি বাস টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায়। যেতে সময় লাগে 10 থেকে 12 ঘন্টার মতো। চট্টগ্রাম ও কক্সবাজার থেকে নিয়মিত বাস পাওয়া যায় টেকনাফের উদ্দেশ্যে। কক্সবাজার থেকে মাইক্রোবাস ভাড়া করেও টেকনাফ যাওয়া যায়। টেকনাফে এসে আপনাকে জাহাজ কিংবা স্পিড বোট দিয়ে যেতে হবে সেন্ট মার্টিন। জাহাজগুলো সাধারণত নভেম্বর থেকে মার্চ, এই 5 মাস চলাচল করে। এই সময়ই সেন্ট মার্টিন ভ্রমণের সিজন। নভেম্বর থেকে মার্চ ছাড়া অন্য সময় গেলে ট্রলার কিংবা স্পিড বোট দিয়ে যেতে হবে। শীত মৌসুম ছাড়া বাকি সময় সাগর উত্তাল থাকে, তাই ওই সময়ে ভ্রমণ নিরাপদ নয়। তাছাড়া অফ সিজনে বেশিরভাগ হোটেল, কটেজ, রেস্টুরেন্ট বন্ধ থাকে, তবে স্থানীয়দের সাহায্য নিয়ে থাকা যায়। ডিসেম্বর শেষ, জানুয়ারি শুরু, সুপার পিক সিজন। এই সময় থেকে কিছু জাহাজ টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে চলাচল করে। প্রতিদিন সকাল 9:30 সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকেল 3টায় সেন্ট মার্টিন থেকে ফিরে আসে। জাহাজে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। তবে এই 2 থেকে 2.5 ঘন্টায় আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হতে পারে। সেন্ট মার্টিনে থাকার জন্য বেশ কয়েকটি উন্নত মানের হোটেল ও কটেজ রয়েছে, তবে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে, নতুবা থাকার জন্য ভালো জায়গা পাওয়া যাবে না। থাকার জন্য উল্লেখযোগ্য কিছু হোটেল বা রিসোর্ট সম্পর্কে খোঁজ নিয়ে যেতে হবে। এতে ভাড়া পড়বে 1500 থেকে 5000 টাকার মধ্যে। যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল, আকাশ আর সমুদ্রের নীল যেখানে মিলেমিশে একাকার। এখানে অগভীর দীর্ঘ সমুদ্রতট, সামুদ্রিক প্রবাল, সাগরের ঢেউয়ের ছন্দ সবাইকে মুগ্ধ করে। নান্দনিক নারকেল গাছের শাড়ি যেন চিরল পাতায় দোলা দিয়ে যায়। সাগর তীরে বাঁধা মাছ ধরার নৌকা ট্রলার, সৈকত জুড়ে কাঁকড়া, ঝিনুক, কাঙ্গচিল, এসবই সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, যা ছোট্ট এ দ্বীপকে করেছে অনিন্দ সুন্দর। পর্যটকদের খাবারের জন্য রয়েছে বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ। এখানকার ডাব অবশ্যই খাবেন।
বিভিন্ন সামুদ্রিক মাছ খেতে ভুলবেন না। হোটেল বা রিসোর্টে বারবিকিউ পার্টিও করতে পারবেন। হোটেল বা রেস্তোরাঁয় খাওয়ার আগে একটু যাচাই করে নেবেন, কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই দরদাম করে নেবেন। সেন্ট মার্টিন জেটি থেকে স্পিডবোটে কিংবা ইঞ্জিন চালিত ট্রলারে যেতে হয় ছেড়া দ্বীপে। আপনি চাইলে শুধু ছেড়া দ্বীপ ঘুরে আসতে পারবেন, তবে স্পিডবোটে করে ছেড়া দ্বীপ সহ আশপাশের সকল দ্বীপ ঘুরে আসতে পারবেন একদিনে। ছেড়া দ্বীপ সেন্ট মার্টিনের সর্বদক্ষিণে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপ থেকে 5 কিলোমিটার দক্ষিণে ছেড়া দ্বীপের অবস্থান। এর আয়তন 3 কিলোমিটার। ছেড়া দ্বীপে দেখা যায় অপরূপ প্রাকৃতিক দৃশ্য, সামুদ্রিক ঢেউ, প্রবাল পাথর ও পাথরের তৈরি বিভিন্ন কারুকার্য চোখে পড়বে ছেড়া দ্বীপে গেলে। এবার ফেরার পালা, আমরা মায়ানমার সীমান্ত আর সূর্যাস্ত যাওয়া দেখতে দেখতে জেনে নেব কিছু বিশেষ তথ্য। সেন্ট মার্টিনে বাংলাদেশ নৌবাহিনীর একটি সতর্কীকরণ নির্দেশনা রয়েছে, যেখানে বলা হয়েছে সমুদ্র স্নানের আগে জোয়ার ভাটার সময় জেনে নিন, এক হাঁটু পানির নিচে না নামাই ভালো, পানিতে নেমে উত্তেজনার বশে তীর থেকে দূরে যাবেন না, প্রাপ্তবয়স্কদের অনুপস্থিতিতে ছোট ছোট বাচ্চা পানিতে নামা নিষেধ, সাঁতার না জানলে একা একা কখনোই পানিতে নামবেন না, নৌযান চলাকালে লাইফ জ্যাকেট পরিধান করুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এই কামনায় আল্লাহ হাফেজ।